কয়েক মাস আগেও খুব বেশি মানুষ চিনতেন না এই মহল্লা। সরু গলি, দুপারে তার চেয়েও সরু উঁচু খাড়া সারি সারি দালান, তার নিচেই নানা পদের দোকান পসরা। এটাই নিমতলি, রাজধানীর ঘিঞ্জি বসতিগুলোর একটি। কেমিক্যালের ভয়াল আগুনে 123 জনের মৃত্যুর পর এখন দেশে বিদেশে পরিচিত পুরান ঢাকার এই নিমতলি। 3রা জুনের দুর্ঘটনার পর সপ্তাহ দুয়েক থমকে ছিল জনজীবন, এখন সচল হচ্ছে ধীরে ধীরে। যেহেতু আত্মহত্যা করা মহাপাপ, এই জন্য আত্মহত্যাও করা যাবে না। আমাদের ফ্যামিলি মেম্বার 11 জনই মারা গেছে, আমাদের বেঁচে থাকাই নিরর্থক। যেহেতু ছোটো দুই ভাই সহ আমরা 3 ভাই বেঁচে গেলাম, ছোট ভাইদের জন্য এখন বেঁচে থাকতে হবে, এই জন্যই আর কি বেঁচে আছি। কুলজারের এই বাড়ি থেকেই সেদিন আগুন লেগেছিল নিমতলিতে, এখানেই মারা গেছেন 11 জন, বেঁচে আছে শুধু 3 ভাই। পোড়া সেই ঘর দরজাই আবার গুছিয়ে নিচ্ছেন গুলজার। এটা তো হচ্ছে কেমিক্যালের কারণে, এই কেমিক্যালটা যদি না থাকতো তো এইরকম ভয়ঙ্কর আগুন হতো না। আগুনে পোড়া 19টি দোকানের 16টি চালু হয়েছে আবার, চকচকে ঝকঝকে সেসব। দিনভর বেচাকেনায় ব্যস্ত দোকানিরা, তবে যে ব্যবসায়ীরা এখনো বসা তাদের জন্য ভিন্ন জায়গায় সাহায্যের ধর্ণা দিচ্ছেন মহল্লার মুরব্বীরা। তারা একই বাড়ি অসহায় অবস্থায় আছে। এর আগে প্রাইম মিনিস্টার প্রতিটা ফ্যামিলিকে, মৃত্যু ব্যক্তির ফ্যামিলিকে 1 লক্ষ টাকা দিয়েছেন, তারা সেই টাকাগুলোই আস্তে আস্তে ভাঙতেছে খাইতেছে। কিছুদিন পর দেখা যাবে এই টাকাগুলোও শেষ হয়ে গেছে। সরকারিভাবে নিমতলিতে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি 20,000 টাকা আর মৃত পরিবারকে দেওয়া হয়েছে 1 লাখ করে টাকা, সব মিলিয়ে বরাদ্দ 1.5 কোটি টাকার মতো। স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে ওই বাণিজ্যিক বসতির ক্ষতি হয়েছে 100 কোটি টাকার। 2-1 বছরে হয়তো তা কাটিয়ে উঠতে পারবেন না নিমতলির বাসিন্দারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।